The Optimist is a US-based charitable organization supporting underprivileged students in Bangladesh to continue their education for the last 20 years. In Bangladesh, the Optimist help has reached to 6 divisions, 24 districts, and 1,260 students. Around 56% of the child population are currently living below the international poverty line. According to UNICEF, 40% of the Bangladesh population is children, and statistics indicates that 600,000 of them are out of school. 4.8 million or 12.6% of the children of age 5 to 14 are in the workforce. Out of all the child laborers engaged in the workforce, 83% are employed in the rural areas and 17% are employed in the urban areas. Assalamu alaikum, amar naam Fatima Begum. আমার আইডি নাম্বার হচ্ছে SSP 104. আমার নাম জামিলা হাতুন, আইডি হচ্ছে SSP 153. আমার নাম মাহাদি হাসান জনি, অপটিমিস্ট, আইডি হচ্ছে SSP 141. আমার নাম ডাক্তার সাব্বির আহমদ, আমার অপটিমিস্টের আইডি হচ্ছে SSP 103. আমি এখন মাস্টার্স প্রথম বর্ষে স্টুডেন্ট। আমার আব্বু নেই, আমার আম্মু আছেন, তিনি গৃহিণী। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, বন পরিবেশ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছি। আমার বাবা হইতেছেন গাড়ির কাগজপত্রে যে কাজ আছে ওইগুলো উনি করেন। আমি এখন সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে লেভেল 2 সেমিস্টার 2 ফ্যাকাল্টি অফ ফিশারিজের একজন স্টুডেন্ট। আমার বাবা একজন গাড়ি চালক, বাস ড্রাইভার। বর্তমানে আমি সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তার হিসেবে কর্মরত আছি। আমার আসলে বাবা খুব অল্প বয়সে মারা যান, ক্লাস 1-এ থাকতে আমার বাবা মারা যান। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কিশোরমোহন গার্লস হাই স্কুল থেকে। এইচএসসি হচ্ছে সার্ক ইন্টারন্যাশনাল কলেজ এবং বর্তমানে সাস্টে আছি। প্রথমত অপটিমিস্ট আমাকে আর্থিকভাবে সহায়তা দিয়েছে, কারণ যখন আমি আমার বাবা 2006 সালে মারা যান ক্লাস 6-এ থাকতে, তখন থেকে আর কি আর্থিক একটু অসুবিধা ছিল। যখন থেকে অপটিমিস্টের বৃত্তি পেলাম তখন থেকে পড়াশোনা চালিয়ে যেতে অনেক সাহায্য করে। আমি সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করছি। এই যে আমার বাবা প্রতিদিন মানে এই যে কাজ করেন ওইটা প্রতিদিনকার কাজ, দেখা যায় যে কোনোদিন রুজি হইতেছে আবার কোনোদিন হইতেছে না। তো এই টাকা পাওয়ার মাধ্যমে আমার পড়াশোনাটা আমি ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারতেছি, পরিবারের অন্যান্য কোনো কাজকর্ম আমার পড়াশোনার উপর এফেক্ট করতেছে না। আমার স্কুল ছিল ডিএইডেড হাই স্কুল, যেখান থেকে আমি 2015 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার আর্থিক অবস্থা বলতে গেলে খুব খারাপই ছিল, কারণ আমার আব্বু একজন সামান্য বাস ড্রাইভার, উনি আমার বরণ পোষণ সহ প্লাস আমার একজন একজন ভাই একজন বোন পড়ালেখা করতেছে, পাশাপাশি হচ্ছে যে আমার সাংসারিক যে খরচটা ওইটা আসলে একজনের পক্ষে চালানো অনেক টাফ ছিল। দেখা যেত যদি যে অপটিমিস্ট আমাকে সাহায্য না করতো, দেখা যেত হয়তো যদি আজকের এই পর্যায়ে আমি নাও আসতে পারতাম। স্কুল আমার স্কুল ছিল পিসি হাই স্কুল বলেখায় যেটা অবস্থিত, তখন আমার আর্থিক পরিস্থিতি বলতে গেলে খুবই খারাপ ছিল, কারণ আমি আমার মার বাড়িতে থেকে পড়াশোনা করতাম। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাহায্যে অপটিমিস্টের আওতায় বৃত্তিপ্রাপ্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, অপটিমিস্টের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করছি অপটিমিস্ট অনেক দূর এগিয়ে যাবে। আমার স্পন্সরের নাম হচ্ছে শ্রদ্ধেয় শাখাত আলী স্যার, এবং তার সাথে যদিও কখনো সরাসরি দেখা হওয়ার সুযোগ হয়নি, তো আমি স্যারকে অনুরোধ করছি যখনই তিনি আসেন সিলেটে তখন যেন আমার সাথে দেখা করেন। স্যারের জন্য আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া এবং শুভকামনা থাকছে। আমার মতো আরও যারা আছে যারা এই টাকা পেয়ে আমরা উপকৃত হইতেছি, পড়াশোনাটা আমাদের চালিয়ে নিতে পারতেছি, এর জন্য ওনাদেরকে মন থেকে দোয়া জানাই এবং ধন্যবাদ জানাই। ওনারা যাতে আমার জন্য দোয়া করেন যাতে আমি বড় হয়ে কিছু করতে পারি এবং আমিও যাতে মানুষের সেবায় এভাবে নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমার স্পন্সরের নাম নাজমুল হুদা স্যার, ওনাকে আমি আমার ধন্যবাদ জানাই যে উনি ওনার
উপার্জিত অর্থের কিছুটা হলেও আমাকে দিচ্ছেন, যার জন্য আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারতেছি। অপটিমিস্টের উদ্দেশ্য বলবো, আসলে অপটিমিস্ট যে কাজটা করছে সেটা আসলে মহান এবং একটা সম্মানিত কাজ। আমি আমাকে যেভাবে সাহায্য করেছে অপটিমিস্ট, সেভাবে অনেক স্টুডেন্টকে সাহায্য করতেছে। আমি চাই অপটিমিস্ট যেভাবে আমার সাথে ছিল, ইনশাল্লাহ আমি যদি আমার গন্তব্যে পৌঁছাতে পারি, ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে অপটিমিস্টের পাশে থাকবো যেভাবে ওরা আমার পাশে থেকেছিল। আমার স্পন্সর শ্রদ্ধেয় ইসমাত স্যার, উনি সুদূর আমেরিকা থেকে আমার জন্য ক্লাস 8 থেকে আমার ভরণ পোষণ চালাচ্ছেন। উনি অ্যাটলিস্ট বাংলাদেশে আসলে একটা বারের জন্য হলেও আমার সাথে সাথে একটু যোগাযোগ করে এবং একটু কথা বলে আমার সাথে যদি একটু টাইম পাস করতে পারে উনি। অপটিমিস্টের প্রতি আমি আসলে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে পড়াশোনা এবং আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে যে সহযোগিতা করেছে তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আসলে আমার স্পন্সর যে আব্দুল করিম, ওনাকে আসলে আমি কখনো দেখিনি, বাট ওনার প্রতি আমার আসলে কী বলবো, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। ওনার সাথে যদি আমার কোনো দেখা হয় তাহলে খুবই খুশি হব। আমি আব্দুল মজিদ উজ্জ্বল, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2018 সালে। আর বর্তমানে আমি এই একই বিশ্ববিদ্যালয়ে আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি মাইক্রোবায়োলজি সাবজেক্টে। আর অপটিমিস্টসের সাথে আসলে আমার পথ চলা সেটা অনেক দিন থেকে, সেই 2001 সাল থেকেই আমার সাথে অপটিমিস্টসের সম্পর্কটা চলছে এবং আশা করি যে আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত আমি অপটিমিস্টসের সাথে আমার সম্পর্কটা চালিয়ে যেতে পারবো। যদিও আমাদের অ্যাক্টিভলি সম্পর্ক যেটা হচ্ছে, আমরা যা সুবিধা ভোগ করি এবং অপটিমিস্টস আমাদের যে সুবিধা দিয়ে থাকে সেই সম্পর্কটা আমাদের 2018 সাল পর্যন্ত চলেছিল, আর এখন আমি এই সম্পর্ক অ্যাক্টিভ সম্পর্ক থেকে বের হয়ে আসছে, কিন্তু আমার অপটিমিস্টের প্রতি যে আমার ভালোবাসার টান সেটা আশা করি চলতে থাকবে। অপটিমিস্টস আমাকে সেই 2001 সাল থেকে, যেটা আমি আগেও বলেছি, 2001 সাল থেকে আমাকে বিভিন্ন ধরনের বৃত্তি সুবিধা, বিভিন্ন ধরনের টাকা পয়সা সহ অন্যান্য যে পড়ালেখার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল ধরনের উপকরণ সহ সব ধরনের সুবিধা দিয়ে আসছিল সেই 2001 সাল থেকে। আমি অপটিমিস্টসের চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম, সেটাতে আমি প্রায় প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল পার করেছি। তারপর অপটিমিস্টসের স্পেশাল স্পন্সরশিপ প্রোগ্রাম, যেটাকে আমরা SSP নামে জানি, সেই প্রোগ্রামের আওতায় আমি কলেজ লাইফ পার করেছি এবং বিশ্ববিদ্যালয় লাইফও সেই প্রোগ্রামের সহযোগিতায় আমি পার করেছি। যেভাবে আমরা অপটিমিস্টসের মাধ্যমে উপকৃত হয়েছি, ঠিক একইভাবে আমি চাই যে আমার মাধ্যমে আরও 2-4 স্টুডেন্ট যেন উপকৃত হতে পারে, এই অপটিমিস্টস প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই যেন আরও 2-4 স্টুডেন্ট উপকৃত হতে পারে। আমিও চাই যে আরও 2-4 স্টুডেন্টের দায়িত্ব নিতে সেই অপটিমিস্টসের মাধ্যমে। আমার স্বপ্নটা যদি বাস্তবায়িত হয় তাহলে বলবো যে অপটিমিস্টসের স্বপ্নটাই আসলে বাস্তবায়িত হচ্ছে, কারণ অপটিমিস্টসের বাংলাদেশে আমি ছিলাম প্রথম স্টুডেন্ট, যে উপকারভোগীদের মধ্যে আমি ছিলাম প্রথম। আমি যদি সফল হতে পারি তাহলে বলবো যে আমার মাধ্যমে সংগঠনটাও সফল হচ্ছে, বা সংগঠনের সফলতার যে স্মারকগুলা এই আমরাই,